আসসালামু আলাইকুম। তো আজকে লাইভটার উদ্দেশ্য হচ্ছে মূলত আপনাদেরকে ডিটেলসে আমাদের বাইকগুলো দেখানো, কী কী বাইক আছে এবং কিছু প্রাইসের ধারণা অবশ্যই দিব, ইনশাল্লাহ দিব। আর হ্যাঁ, অনেকে দূর দূরান্ত থেকে আমাদের কাছে বাইক বুকিং করেন, অলওয়েজই বুকিং করেন। তো আজকে স্পেশালি লাইভটা তাদের জন্য যারা বাইকগুলো একটু স্পেশালভাবে দেখতে চান, তো তাদেরকে আমি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করব। এবং অবশ্যই আপনারা ইনবক্সে মেসেজ করে বুকিং করতে পারেন, তার জন্য দিব স্পেশাল ডিসকাউন্ট, কোনো সমস্যা নেই। ওকে, তো চলেন আমরা একটু ডিটেলসে চলে যাই। অনেক বাইক আছে এখানে, আমি একটু ব্যাক ক্যামেরায় যদি দেখাই, চলেন একটু ব্যাক ক্যামেরায় চলে যাই। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন FZS ভার্সন 2 এক জোড়া, হ্যাঁ। আর এই পাশে হচ্ছে জিক্সারের FIDs, তো হিউজ কোয়ান্টিটির বাইক, জিক্সার মোনোটোন, জিক্সার মোনোটোন, আবারও এই পাশে জিক্সার মোনোটোন, দুই পাশে দুইটা পালসার N160, তারপরে আবার হচ্ছে জিক্সার FIABS, জিক্সার FIDs, আবার হচ্ছে পালসার N160, 4B ABS, এটা হচ্ছে আপনার রেড কালারটা, কার্বোরেটর ABS যেটাকে আমরা জানি, এই যে 4B ABS ব্লু কালার। তারপর হচ্ছে FZS ভার্সন 3 ডিলাক্স ব্ল্যাক কালার, তারপর হচ্ছে আবার একটা জিক্সার আপনার, এটা সম্ভবত কার্বোরেটর। তারপরে মাত্র হচ্ছে আপনার 600 কিলোমিটার রান করা, এটা হচ্ছে GSXR, 600 কিলোমিটার রান করা GSXR। আর এই GSXRটা কিন্তু একদমই নতুন, বয়স সর্বোচ্চ হবে আপনার 10 থেকে 12 দিন। এটা সিবিউটা হেডলাইট দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আর কি আনঅফিসিয়াল সিবিউ ইউনিটটা। আর ইন্দোনেশিয়ান R5 ভার্সন 3 আমাদের স্টকে টোটাল 3টা চলে আসছে, একটা ইয়েলো এবং দুইটা হচ্ছে ব্লু, আর ব্লু একটা হচ্ছে থাইল্যান্ড, ওইটা ভিতরে আমি যাচ্ছি। তো আমি এই পাশে আপনাদেরকে এক নজরে বাইকগুলো দেখিয়ে আসি। R15 ভায়োলেক্স, R16M ইন্ডিয়ান BS7, আচ্ছা ওইটা হচ্ছে R15M হবে, আচ্ছা এই যে ভাই R15M, একটা দুইটা তিনটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন। তার মধ্যে এটা হচ্ছে অফিসিয়ালটা, মাত্র 1200 কিলো, সাথে 10 বছরের রেজিস্ট্রেশন, সাথে 10 বছরের রেজিস্ট্রেশন ইয়ামা R15M BS7 অফিসিয়ালটা। এটার আস্কিং প্রাইসটা আপনাদের জন্য 590, আসলে অনার থাকবে। আর এই পাশে আরও দুইটা আছে, এই দুইটা হচ্ছে আনঅফিসিয়াল, ব্র্যান্ড নিউ আছে, BS7 ব্ল্যাক কালার, SF FIABS ব্ল্যাক কালার, হিরো কারিশমা একসাথে দুইটা আছে। আর ছোটো বাইক যারা খুঁজতেছেন তাদের জন্য এই যে টিভিএস মেট্রো প্লাসটা, এটা আমাদের স্টকে আছে, এটা ডিক্স ভার্সনটা আর কি, টিভিএস রেইডার। তারপরে হচ্ছে আপনার জিক্সার মোনোটোন ব্ল্যাক, আরেকটা জিক্সার FIABS ব্ল্যাক কালারটা নতুন মডেলের আর কি, আচ্ছা। তো সবাই একটু জয়েন করেন, কমেন্ট করবেন অবশ্যই, আপনাদের সাথে আজকে ডিটেলসে বাইকের দেখাবো। এই পাশে আরেকটা জিক্সার দেখা যাচ্ছে, তার মানে জিক্সার, তারপরে R15M, R15 ভার্সন 3, সব মডেলগুলো আমাদের স্টকে হিউজ পরিমাণ আপনারা দেখতে পারবেন। আর আজকে মূলত আপনাদেরকে, মানে যারা বুকিং করবেন লাইভের মাধ্যমে, তাদের জন্য কিন্তু স্পেশাল প্রাইস থাকবে ইনশাল্লাহ। সো আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি ঢাকার বাইরে থেকে আমাদের এখানে বুকিং করেন, আমরা আপনাদেরকে বুকিং হিসেবে যথেষ্ট অনার করি। তো এই ক্ষেত্রে বুকিংয়ের জন্যই দেখাইলাম অনেকে ঢাকার বাইরে থেকে, যারা বুকিং করার উদ্দেশ্যটা হচ্ছে দেখা যায় তারা আস্তে আস্তে বাইকগুলো সেল হয়ে যায়, এই জন্য তারা আগে থেকে বুকিং করে। সো তাদের জন্যই মূলত এই লাইভটা আর কি, আচ্ছা। এই পাশে দেখাবো GSXR, GSXRটা হচ্ছে আপনার 2000+ কিলোমিটার এবং অনটেস্ট অবস্থায় আছে, এটা কিন্তু রেড সিলভারটা নতুন এডিশন। যাদের R15 ভার্সন 4 অফিসিয়াল ব্লু কালার লাগবে তাদের জন্য এটা। তারপরে হচ্ছে এখানে দেখেন GPX জেমনের নতুন একটা কালার চলে আসছে, এটা ABSটা একটু আগে নন ABS সেল হয়ে গেছে, এটা ABSটা চলে আসছে, আচ্ছা। তো এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা R15 ভার্সন 4, এটাও কিন্তু ইন্ডিয়ান অফিসিয়াল, এটা কিন্তু রেড কালারটা, আর এই যে ব্লু কালারটা, দুইটা দুই পাশে। আর এটাও কিন্তু MBS7, এটা কিন্তু কার্বনটা না, এটা স্টিকার করা কার্বনের আর কি, যাই হোক। তো এইটা যাদের লাগবে তারাও চলে আসেন, গ্রেস ভ্যালি তো অনেকদিন ধরে নাই, এটা হচ্ছে অ্যাগ্রেসিভ গ্রে, এটাও ভার্সন 4 ইন্দোনেশিয়ান, ভার্সন 4 ইন্দো ব্ল্যাকও আছে ভিতরে। এই যে থাইল্যান্ড V3 যাদের লাগবে, থাই V3, 14000 কিলো, কিন্তু একদম ফ্রেশ বাইকটা, দেখেন 14000 কিলো তো দাগ আছে, তার মানে কীভাবে চালাইছে বুঝেন, কোনো টায়ার চেঞ্জ না কিছু না, একদম অথেন্টিক। আপনারা যেই কোনো ওয়েতে, যারা অনেক সময় আমাদেরকে চিনে না, হুটহাট আমাদের ভিডিও তাদের সামনে পড়ে, দেখা যায় কি অনেকে মানে না বুঝে কিন্তু অনেক কমেন্ট করে ফেলেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি না আসেন, না যাচাই বাছাই করেন, তাহলে দূর থেকে অন্যান্য অনেক কিছুর মতোই আমাদেরকে আপনার মনে হইতে পারে, বাট এরকম না বিষয়টা, আমাদের এখানে সব কিছু ক্লিয়ার, প্রত্যেকটা বাইক আপনারা যেই কোনো ওয়েতে আপনার সুবিধা মতো চেক করে, যতক্ষণ পর্যন্ত আপনি এনশিওর হচ্ছেন না যে বাইকটা অথেন্টিক, ততক্ষণ পর্যন্ত আপনাকে পারচেস করতে হবে না, একদম এনশিওর করার পরেই কিন্তু আপনি পারচেস করে ফেলতে পারতেছেন, আচ্ছা। BS7 প্রাইসগুলো একটু ধারণা দিই, হ্যাঁ, যেমন আমাদের BS7গুলো 5,30,000-35,40 এই রেঞ্জে, অফিসিয়ালগুলোর আর একটু দাম বেশি। এই হচ্ছে আমাদের MBS7গুলোর প্রাইস, MBS7 টোটাল 5 থেকে 6টা আছে, আপনাদের যাদের যেটা লাগবে চলে আসেন, আচ্ছা। R15 V3 ইন্দো ব্ল্যাক নাই, না হ্যাঁ ইন্দো ব্ল্যাক আপাতত নয়, ইন্দো ইয়েলোটা আছে আমাদের স্টকে, ইন্দো ইয়েলোটা আছে ইন্দোনেশিয়ান, তারপরে ইন্দো ব্ল্যাক নাই ভাইয়া, ইন্দো যে ব্লু কালার আছে
এটা হচ্ছে আপনার ইন দ্য ব্লু, আর ওইখানে একটা মুভিস্টার আছে আর একটা ইয়েলো কালার আছে, মুভিস্টারটা থাইল্যান্ড আবার। আচ্ছা এমটি ভি ওয়ান আছে ভাই? না, আপাতত এমটি ভার্সন ওয়ান আমাদের স্টকে নাই। আচ্ছা সো N160 দেখেন, N160 তিনটা আছে ইউনিট, এই যে একটা N160, এটা একটা, আর এই যে একটা N160 দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা, আর একটা মনে হয় ওই যে N160গুলো আপনাদেরকে একটু দেখালাম যে N160 কোনগুলো, এই যে N160 হয়তোবা দেখে ফেলছেন, N160। আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, আর যাদের বুকিং করতে হবে কোনটা কী বুকিং করবেন আমাকে লাইভে আমাদের পেজে মেসেজ করে ফেলবেন, সমস্যা নেই, স্পেশাল প্রাইস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, আর সাথে সাথে আপনাকে লাইভেও বাইকটা দেখিয়ে দেওয়া হবে পুরোপুরি। আর আবারও আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে একটু বলি, একটু ফ্রন্ট ক্যামেরা আসি। আচ্ছা বিষয়টা হচ্ছে, অনেকে আমাদের পেজ আগে কখনো দেখে নাই, হঠাৎ করে দেখলে ভাবে যে দুই পাঁচটা শোরুম যারা হচ্ছে আপনার টেম্পারিং করে বা যাই করে, এটা তাদের ব্যক্তিগত বিষয়, এটা আমাদের বিষয় না, আমাদেরকে ওই ধরনের সাথে জাজ করে। আসলে আমরা সবসময় বলি আপনারা আমাদের এখানে আইসার বাইকগুলো দেখলে বুঝতে পারবেন, কাগজপত্র চেক করবেন, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর আপনাদের তো আমরা বলতেছি না যে বাইক না দেখে নিয়ে নিতে, বাইক দেখবেন, যাচাই বাছাই করবেন, আমরাও আপনাদেরকে হেল্প করবো যাচাই বাছাই করতে, এবং অবশ্যই রিপ্লেস গ্যারান্টি দিয়েই বাইকগুলো সেল করবো। তারপরও কেন মিটার টেম্পারিং এই সেই হাবি যাবে বিভিন্ন কথা আসে, যেমন এই যে এই বাইকটা আমি একটু দেখাই, এই যে এই বাইকটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছিল যদিও, তারপর অনেকে আসে দেখাই দিছি, তারা বুঝতে পারছে বিষয়টা পরে। এই যে বাইকটা 5000 কিলো, হ্যাঁ অনেকে এই যে দেখেন চাকা দেখাইছি, ডিস্ক দেখাইছি, ওভারঅল গাড়ির ফুল কালার টালা সব দেখাইছি, এবং লাস্টে আমরা গাড়িটা রাখার সময় আমাদেরও সন্দেহ হয়েছে যে এত আগের গাড়ি, মানে 21 মডেলের গাড়ি, 5000 কিলো কীভাবে হইতে পারে। তখন আমরা করছি কি যে মিটারটা আমরা খুলছি, মিটারটা খুলে আমরা চেক করছি যে মিটারটা খোলা হয়েছে কিনা টেম্পারিংয়ের জন্য, মিটারও ফ্রেশ, তার মানে গাড়ি সব কিছু ওভারঅল ঠিক আছে, ইঞ্জিন সাউন্ড সব কিছু ওভারঅল আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা যারা বিএসবি মার্ট থেকে বাইক কিনবেন তাদেরকে একদমই টেনশন করতে হবে না মিটার টেম্পারিং বা মানে আদার্স যে বিষয়গুলো আছে, ওগুলো লাইবিলিটিস আমাদের, আমরা আপনাদেরকে এত সুবিধা দিয়ে বাইক সেল করতেছি। এক জোড়া 4B আছে ABS, রেড এবং ব্লু, যার যেটা লাগবে আপনারা বুকিং করে ফেলতে পারেন। এই লাইভের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট, অবশ্যই এই লাইভের রেফারেন্স দিবেন আজকে, যারা কালকে আগামীকালকে হচ্ছে বাইকগুলো কিনবেন অথবা আজকে বুকিং করবেন, এই লাইভের রেফারেন্স ইনশাল্লাহ আপনাদেরকে বেটার একটা প্রাইস অবশ্যই দিব, আশা করি চেষ্টা করব সর্বনিম্নটা দিতে। আর আপনারা যারা বাইক সেল করবেন আমাদের কাছে চলে আসবেন, এক্সচেঞ্জ করতে হলেও চলে আসবেন, হ্যাঁ তারপরে আপনারা দেখবেন মোনোটোন নিয়ে, আপনাদের মোনোটোন FZS ভার্সন 2 মানে কমিউটার সেগমেন্টের কথা বলতেছি বা মিড রেঞ্জের বাইকগুলোর কথা বলতেছি, পালসার N160, GXR, প্রত্যেকটা মডেল যেগুলোই লাগবে আমাদের বিএসবি মার্টে হিউজ কোয়ান্টিটির এগুলো মানে অ্যাভেলেবেল আছে। আপনারা আসুন দেখেন, অফিসিয়াল বাইক সার্ভিস ওয়ারেন্টি সব কিছু মেলান, আপনারা লাগলে আপনাদের পরিচিত টেকনিশিয়ান আনেন, যে কোনো ওয়েতে কনফার্ম হন, তারপরে আমাদের থেকে বাইক নেন, তাও টেনশন নেই, কারণ আমরা সবসময় অথেন্টিক বাইকগুলো সেল করি। আর এই কথাগুলো কিন্তু যারা নতুন অডিয়েন্স আমাদের সাথে প্রায়ই জয়েন করে তাদের উদ্দেশ্যে বলতেছে, কারণ তারা হয়তো বা দূর থেকে অনেক কমেন্ট করে ফেলে না বুঝে, স্বাভাবিক অনেক জায়গায় অনেকে প্রতারিত হয়েছে, ওইটাও সব কিছু সবাই মনে করে ফেলে আর কি। মোনোটোন ভাই 1,70,000 থেকে শুরু করে 1,90,000 পর্যন্ত আছে, কম কিলো বেশি কিলোর উপর ডিপেন্ড করে দামগুলো হয়ে থাকে আর কি। হিরো কারিজমা 2টা দেখালাম, এটা হচ্ছে নাম্বার করাটা, নাম্বার করা যাদের লাগবে তারাও চলে আসতে পারেন। আচ্ছা GPX-টা দেখাচ্ছি, এইটা হচ্ছে থাইল্যান্ড মুভিস্টার, আর এটা হচ্ছে SF-এর ম্যাট ব্লু কালার, এটা হচ্ছে V4 ইন্দোনেশিয়ানের অ্যাগ্রেসিভ গ্রে, এটা MBS-7, এটা V4 ইন্ডিয়ান BS-6, এটাও BS-6 ব্লু, এই যে GPX-টা যেমনটা ব্ল্যাক কালারের, হ্যাভি একটা গাড়ি, অনেক জোস দেখতে পারেন ব্ল্যাক কালার GPX যেমনটা, আর এটা হচ্ছে GSX-এর আপনার রেড সিলভার কালারটা। আচ্ছা তো এই হচ্ছে আমাদের বাহিরে, ভিতরে কালেকশনগুলো একটু দেখাই, এটা হচ্ছে V4 ইন্দো ব্ল্যাক, যাদের একটা হট কেক দরকার তারা চলে আসবেন, আর এগুলো একটু ভিজে গেছে এই জন্য আমরা কাগজগুলো একটু শুকাই দিয়ে দিচ্ছি, কারণ যে উপরে ফ্যান আছে, অন্য কিছু ভাইবেন না আবার কেউ, হ্যাঁ এই আর কি বিষয়টা। ব্র্যান্ড নিউ MBS-7 আমাদের স্টকে আছে, এখানে একটা আছে, আরও আছে, যাদের লাগবে চলে আসবেন, MBS-7 ব্র্যান্ড নিউ, 100 কিলো চলার TVS এন্টর্ক আছে 100 কিলো। আচ্ছা মালয়েশিয়া থেকে দেখতেছে, এখানেও আর একটা আছে, মানে GSX-এর হিউজ কোয়ান্টিটি আমাদের স্টকে সবসময় থাকে, আর এখানে TVS রেডারটা দেখতে পাচ্ছেন, TVS রেডারটা হচ্ছে আপনার 400 কিলো, এবং এটা অনটেস্ট অবস্থায় আছে। এখানে জিক্সারের আরেকটা মনোটন আছে ম্যাট ব্ল্যাক কালার, এটাও হচ্ছে 650 কিলোমিটার, এটাও অনটেস্ট। তো মোটামুটি আমি আপনাদের, তো যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিএসবি মার্টের সাথে থাকার জন্য, বিএসবি মার্টকে এইভাবে ভালো দেশে এতদূর নিয়ে আসার জন্য, আপনাদের ভালোবাসার জন্য আজকে আমরা এতদূর আরও এগিয়ে যেতে চাই, আপনাদের সাপোর্ট ভালোবাসা হেল্প সব কিছুই লাগবে। তো দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে অলওয়েজ ভালো ভালো বাইকগুলো দিতে পারি, আর আমাদেরকে আরও ইম্প্রুভ করতে পারি, যাতে আপনারা সবসময় স্যাটিসফাইড থাকেন। ধন্যবাদ দিয়ে শেষ করছি, সবাই চলে আসবেন বাংলাদেশের সেরা স্পেকের শোরুম বিএসবি মার্টে। আসসালামু আলাইকুম।